হ্যালো স্টুডেন্ট, তো আগের ক্লাসে আমরা ক্লাস ইলেভেনে জটিল রাশি চ্যাপ্টারের 13 পর্যায় পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম, মানে এই সাতের দাগে দুই পর্যন্ত অঙ্কগুলো তোমাদের কমপ্লিট করে দেওয়া হয়েছিল। আজকে আমরা কিন্তু এই সাতের দাগে তিন থেকে শুরু করব, কারণ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো আমাকে যে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো, তাই আমি চাই যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করে দিতে। তো তাই আমরা আজকে এই সাতের দাগে তিন থেকে অঙ্কগুলো শুরু করব। কিন্তু এই তিন থেকে অঙ্কগুলো শুরু করার আগে আমি তোমাদের যে আগের ক্লাসে যে যে জিনিসগুলো বুঝিয়েছিলাম, তো সেগুলো আমি তোমাদের একটু মনে করিয়ে দেবো। কারণ এখানে আমাদের বলা হয়েছে যে মডিউলাস অ্যাম্পলিচিউড বের করতে, তো মডিউলাস অ্যাম্পলিচিউডের যে থিওরিগুলো আমরা করেছিলাম, তো যারা যারা সেই ক্লাসটা দেখোনি গিয়ে দেখতে পারো, আমার প্লেলিস্টে আছে, জটিল রাশির প্লেলিস্টে, মানে কমপ্লেক্স নাম্বারের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে তোমরা সমস্ত থিওরিগুলো পেয়ে যাবে। বাট তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যে এক নম্বর যেটা ছিল যে জেড ইকুয়াল টু যদি এ প্লাস আই বি হয়, মানে প্লাস প্লাস মানে প্রথম পাদে যদি হয়, মানে জটিল রাশিটা যদি এই প্রথম পাদে হয়, এইটা আমাদের প্লাস প্লাস, এটা আমাদের হচ্ছে মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে। তো এই যদি প্লাস প্লাসে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে অ্যাম্পলিচিউডটা হয় সেটা হয় থিটা, মানে সেক্ষেত্রে আমাদের অ্যাম্পলিচিউড অফ জেড সমান থিটা, ঠিক আছে। এবার সেকেন্ড কেস যদি আমাদের এরকম হয়, জেডটা যদি দ্বিতীয় পাদে হয় মানে মাইনাস প্লাস, তার মানে মাইনাসে প্লাস আইবি যদি এরকমই হয়, মানে এটা মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাস দ্বিতীয় পাদে, তাহলে সেক্ষেত্রে যদি এই দ্বিতীয় পাদে যদি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে কত, পাই মাইনাস থিটা, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাম্পলিচিউড অফ জেড হয় পাই মাইনাস থিটা, ঠিক আছে। এবং তিন নম্বর কেস আমাদের ছিল জেড যদি এই তৃতীয় পাদে অবস্থান করে, তৃতীয় পাদে মানে মাইনাস মাইনাস, মানে মাইনাসে মাইনাস আইবি, এই যে মাইনাস মাইনাস, তাহলে সেক্ষেত্রে আমাদের জেডটা এইখানে অবস্থান করবে, যদি এইখানে অবস্থান করে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ হবে মাইনাস অফ পাই মাইনাস থিটা। তো এগুলো আমি তোমাদের ওই থিওরির ক্লাসটাতে করিয়েছি, তো তোমরা যারা থিওরির ক্লাসটা দেখোনি গিয়ে আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো এক্ষেত্রে অ্যাম্পলিচিউড অফ জেড হবে মাইনাস পাই মাইনাস থিটা। তারপর চার নম্বর কেস আমাদের ছিল জেড যদি এই পাদে হয়, মানে চতুর্থ পাদে হয়, প্লাস মাইনাস মানে এ মাইনাস আইবি এরকমই যদি হয়, তাহলে সেক্ষেত্রে জেডটা আমাদের এই জায়গায় অবস্থান করবে, এবং সেক্ষেত্রে আমাদের অ্যাম্পলিচিউড অফ জেড হবে মাইনাস থিটা, মানে সেক্ষেত্রে আমাদের অ্যাম্পলিচিউড অফ জেড সমান মাইনাস থিটা। তো এই চারটা কেস আমরা আগের ক্লাসে, মানে ওই থিওরি ক্লাসে করিয়েছি তোমাদের, তো যারা দেখোনি ওই থিওরি ক্লাসটা দেখতে পারো, তাহলে তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে আমরা সাতের দাগে তিন থেকে শুরু করব। তো সাতের দাগে তিনের অঙ্কটা কী আছে দেখে নাও, সাতের দাগে তিনের অঙ্কটা আছে 4i, তার আমাদের বের করতে বলেছে মডিউলাস অ্যাম্পলিচিউড। তো ফার্স্ট আমরা অ্যাম্পলিচিউড বের করব, এবং সেখান থেকে আমরা মডিউলাস অ্যাম্পলিচিউড বের করব, ঠিক আছে। তো আমাদের এখানে দেওয়া আছে জেড ইকুয়াল টু 4i, আমরা একটা জেড জটিল রাশি আকারে ধরে নিয়েছি, তো জেড ইকুয়াল টু 4i, তো একে আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু, এটা আমাদের ইমাজিনারি পার্ট, আর রিয়াল পার্টটাকে আমরা লিখতে পারি তাহলে 0, রিয়াল পার্টটা 0 আর ইমাজিনারি পার্টটা হচ্ছে 4i, তার মানে 0 প্লাস 4i এরকম লিখতে পারি, ঠিক আছে। এবারে দেখো আমাদের যে এখানে বলেছে মডিউলাস অ্যাম্পলিচিউড আকারে বের করতে, তাহলে মডিউলাস অ্যাম্পলিচিউড আকারটা আমাদের কি হয়, যে জেড সমান আর ইনটু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা আমাদের মডিউলাস অ্যাম্পলিচিউডের আকার। তো আমাদের এই আকারে আসতে হবে, আর মানে হচ্ছে আর সমান হচ্ছে মড অফ জেড। তো ফার্স্ট আমাদের বের করতে হবে তাহলে মড অফ জেড, তো আমরা জানি আর মড অফ জেড আমাদের হচ্ছে রুট ওভার রিয়াল পার্ট স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্ট স্কোয়ার, তাহলে এখানে রিয়াল পার্ট হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার আর ইমাজিনারি পার্ট হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 4 স্কোয়ার সমান হচ্ছে 4, তাহলে আমাদের আর এর মানটা যেটা বেরোলো আর সমান 4, ঠিক আছে। তো আমাদের আরটা পেয়ে গেলাম, মানে এই আর এর ভ্যালুটা পেয়ে গেলাম, এবারে আমাদের এই থিটাটা, আর এই থিটাটা হচ্ছে অ্যাম্পলিচিউড অফ জেড, তাহলে আমাদের অ্যাম্পলিচিউড অফ জেড বের করতে হবে। তার আগে আমাদের দেখতে হবে এটা কোন পাদে অবস্থান করছে, তাহলে এখানে যদি আমরা ছবিটা আঁকি তাহলে দেখো আমাদের হচ্ছে প্লাস প্লাস, প্লাস প্লাস মানে কি, এই প্রথম পাদে অবস্থান করছে, তার মানে এক্ষেত্রে অ্যাম্পলিচিউড অফ জেড সমান কি হয়, থিটা, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে অ্যাম্পলিচিউড অফ জেড সমান থিটা। এবার আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে, তাহলে থিটার ভ্যালু আমরা কি করে বের করি, যে ট্যান থিটা সমান ইমাজিনারি পার্ট বাই রিয়াল পার্ট, তো এখানে ইমাজিনারি পার্ট আছে প্লাস 4 আর রিয়াল পার্ট আছে 0, তাহলে 4/0 মানে হচ্ছে ইনফিনিটিভ বা অসংজ্ঞাত, আর অসংজ্ঞাত হচ্ছে ট্যান π/2 বা 90 ডিগ্রির মান, তাহলে উভয় পক্ষে যদি মনে মনে ট্যান বাদ দিই তাহলে থিটা সমান আমাদের হচ্ছে π/2, তাহলে অ্যাম্পলিচিউড অফ জেড এর মানটা আমাদের বেরোলো কত, π/2, আর এই অ্যাম্পলিচিউড অফ জেড মানে এই কস থিটাটাই মানে হচ্ছে কস অফ, এটা হচ্ছে অ্যাম্পলিচিউড অফ জেড, এটা হচ্ছে অ্যাম্পলিচিউড অফ জেড, তাহলে এবারে আমাদের হচ্ছে মডিউলাস, অ্যান্ড আমাদের এখানে বলেছে যে দেখো মডিউলাস অ্যাম্পলিচিউড আকারে প্রকাশ করো, তাহলে এবারে আমরা ভাষা দিয়ে লিখতে পারি, অতএব জেড ইকুয়াল টু 4i এর মডিউলাস অ্যাম্পলিচিউড আকার,
ঠিক আছে, মডুলাস অ্যাম্পলিটিউড আকার কি হয়, যে আর কস থিটা, আর ইনটু কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। এবার দেখো আর এর মান আমাদের বেরিয়েছিল চার, তো চার, কস থিটার মান আমাদের বেরোলো পাই বাই টু, তাহলে কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু, তো এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল তিনের দাগের কোশ্চেনের, ঠিক আছে। এরপরে আমরা যাব সাতের দাগে চারের কোশ্চেনে, তো সাতের দাগে চারের কোশ্চেনটা আমাদের এখানে দেওয়া আছে, দেখো এটাকে আমরা জেড আকারে ধরে নিলাম, আমাদের দেওয়া আছে মাইনাস থ্রি প্লাস থ্রি আই, ঠিক আছে, মাইনাস থ্রি প্লাস থ্রি আই ইন্টু ওয়ান মাইনাস আই, এটা আমাদের দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট এটাকে আগে এ প্লাস আই বি আকারে নিয়ে আসবো, তার জন্য আমাদের এটাকে গুণ করতে হবে, তাহলে আমরা যদি এটাকে গুণ করি মাইনাস তিন ইন্টু ওয়ান মানে মাইনাস তিন, প্লাস থ্রি আই ইন্টু ওয়ান মানে প্লাস থ্রি আই, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আই, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস আই, আর আই গুণ করলে হচ্ছে আই স্কোয়ার আর তিন, আর আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাই এটা আমাদের হয়ে যাবে প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এই যে প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে গেল, আর থ্রি আই সিক্স আই, ঠিক আছে। তাহলে আমাদের যেটা বেরোলো যে জেড ইকুয়াল টু সিক্স আই, তো এটাকে যদি আমরা এ প্লাস আই বি আকারে লিখি তাহলে আমাদের হবে জিরো, রিয়াল পার্টটা জিরো আর ইমাজিনারি পার্টটা হচ্ছে সিক্স আই, ঠিক আছে। একই রকম দেখো আমাদের ফার্স্ট আর এর মানটা বের করতে হবে, আর মানে মড জেড, আর মড জেড মানে হচ্ছে রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার, তাহলে এখানে রুট ওভার ছয় স্কোয়ার মানে ছয়, তো আর এর মানটা বেরিয়ে গেল। এবারে আমাদের বের করতে হবে অ্যাম্পলিটিউড অফ জেড, এবার দেখো এটা আমাদের প্লাস 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 মানে প্রথম পাদে, আর যদি প্রথম পাদে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের হয় কি অ্যাম্পলিটিউড অফ জেড সমান থিটা, ঠিক আছে। তাহলে থিটা হয়, এবার আমাদের থিটার মানটা বের করতে হবে, তাহলে ট্যান থিটা সমান ইমাজিনারি পার্ট বাই রিয়াল পার্ট, রিয়াল পার্ট হচ্ছে যে জিরো, তাহলে ছয় বাই জিরো মানে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ হচ্ছে ট্যান পাই বাই টুর মান, তাহলে এই যে উভয় পক্ষে আমাদের ট্যান ট্যান বাদ গেল, তাহলে আমাদের থিটা সমান বের হচ্ছে পাই বাই টু, তো এই থিটার মান মানে অ্যাম্পলিটিউড অফ জেড এর মান আমাদের বেরোলো কত, পাই বাই টু। এবারে আমরা জানি যে মডুলাস অ্যাম্পলিটিউড আকার হচ্ছে আমাদের আর কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। তো আর এর মান আমাদের বেরিয়েছিল ছয়, কস থিটার মান আমাদের বেরোলো পাই বাই টু, তাহলে কস এইখানে যে থিটাটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার, তাহলে কস পাই বাই টু প্লাস আই সাইন, এই থিটার ভ্যালু আমাদের পাই বাই টু, থিটা মানে এখানে অ্যাম্পলিটিউড অফ জেড, এখানে থিটা মানে অ্যাম্পলিটিউড অফ জেড, ঠিক আছে। তো এখানে এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল সাতের দাগের আই ফির কোশ্চেন। এরপরে আমরা যাবো সাতের দাগের লাস্ট কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেন। তো সাতের দাগের যে পাঁচ নম্বর কোশ্চেনটা আছে দেখো, এখানে আছে আমরা এটাকে জেড আকারে ধরে নিলাম, তাহলে রুট থ্রি মাইনাস আই বাই আছে ওয়ান মাইনাস রুট থ্রি আই, তো এই অঙ্কটা আছে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো, এরকম অঙ্ক যদি থাকে আমরা কী জানি, এটাকে আমরা কিন্তু করণী নিরসন করতে হবে, কারণ দেখো এখানে আমাদের হরের মধ্যে করণী আছে, আমরা জানি যে হরে কোনোদিনও করণী রাখা যায় না, তাহলে আমরা করণী নিরসন কীভাবে করি, এই যে হরে যে করণটা থাকে তার এই যে মাঝের চিহ্নটাকে আমরা চেঞ্জ করে সেটা উপর নিচে গুণ করি, তাহলে আমাদের উপরে যা ছিল তাই আছে, এটা কেবলমাত্র সাইনটা চেঞ্জ করবো, এখানে মাইনাস ছিল তাহলে প্লাস রুট থ্রি আই, আর এখানে তো যা ছিল তাই থাকবে, এবং এইটাই একবার নিচে লিখব, ঠিক আছে। এবার আমরা উপরে যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে রুট থ্রি ইন্টু এক মানে রুট থ্রি, আই ইন্টু এক মানে মাইনাস আই, তারপরে রুট থ্রি, রুট থ্রি গুণ করলে হচ্ছে তিন আর আই, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি, আর আই আই গুণ করলে হচ্ছে আই স্কোয়ার, আর আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, তো সেটা প্লাস ওয়ান হয়ে যাবে। আর এখানে নিচে হচ্ছে দেখো আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো এখানে রুট থ্রি, রুট থ্রি মিলে হচ্ছে টু রুট থ্রি, আর তিনটে আই থেকে যদি একটা আই বাদ দিই তাহলে দুটো আই, আর এখানে এক স্কোয়ার এক মাইনাস এখানে রুট তিন স্কোয়ারের জন্য তিন, আর এই যে আই স্কোয়ারটা ছিল আই স্কোয়ারের জন্য মাইনাস ওয়ান একটা হবে, তাহলে এটা আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকে আমাদের যেটা বেরোচ্ছে টু রুট থ্রি প্লাস টু আই বাই চার, ঠিক আছে। তো আমরা যদি সেপারেটেড করে দিই মানে রিয়াল পার্ট বাই রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্ট যদি আলাদা করে দিই, তাহলে এই দুই রিয়াল পার্টকে আলাদা করলে এই দুই দুগুণে চার মানে নিচে হচ্ছে একটা দুই, আর প্লাস এই দুই দিয়ে কাটলে দুই দুয়ে চার মানে আই বাই টু, তো এটা আমাদের রিয়াল পার্ট আর এটা আমাদের ইমাজিনারি পার্ট বেরিয়ে গেল, তাহলে জেডটা আমাদের এ প্লাস আই বি আকারে আমরা বের করে নিলাম, ঠিক আছে। এবার আমাদের ফার্স্ট আর এর ভ্যালু বের করতে হবে, আর মানে মড অফ জেড, তার মানে রুট ওভার রিয়াল পার্ট স্কোয়ার মানে রুট থ্রি বাই দুই স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার মানে হাফ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রুট তিন স্কোয়ার মানে হচ্ছে তিন, আর নিচে হচ্ছে চার প্লাস এখানে একের চার, তার মানে রুট ওভার চার বাই চার, তার মানে রুট ওভার ওয়ান সমান ওয়ান, তো আর এর মানটা আমরা পেয়ে গেলাম ওয়ান। এবার আমরা বের করবো অ্যাম্পলিটিউড অফ জেড, তার আগে অ্যাম্পলিটিউড অফ জেড বের করানোর ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যাম্পলিটিউডটা কোথায় অবস্থান করছে, মানে এই জেডটা জটিল তলে কোথায় অবস্থান করছে, তাহলে এখানে দেখো প্লাস প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, আর প্লাস প্লাস মানে প্রথম পাদে, আর প্রথম পাদে আমরা জানি অ্যাম্পলিটিউড অফ জেড সমান আমাদের থিটা, কারণ আমি তোমাদের একটু আগেই দেখালাম এই যে দেখো প্রথম পাদে আমাদের অ্যাম্পলিটিউড অফ জেড সমান থিটা, তো এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে প্লাস প্লাস আছে তাহলে অ্যাম্পলিটিউড অফ জেড সমান থিটা। এবার আমরা থিটার মানটা বের করবো, তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি যে ইমাজিনারি পার্ট বাই রিয়াল পার্ট, তো এখানে ইমাজিনারি পার্ট আছে হাফ
বা এই রিয়াল পার্ট আছে রুট থ্রি বাই টু, তো এই নিচে দুই দুই কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো ওয়ান বাই রুট থ্রি। আর ওয়ান বাই রুট থ্রি হচ্ছে ট্যান পাই বাই সিক্স, মানে ট্যান 30 ডিগ্রির মান। তাহলে উভয় পক্ষে আমাদের মনে মনে ট্যান ট্যান বাদ গেল, তাহলে থিটার সমান আমাদের বেরোলো পাই বাই সিক্স। তাহলে এই থিটার ভ্যালুটা মানে অ্যাম্পলিচিউড অফ জেডের ভ্যালুটা আমাদের বেরোলো পাই বাই সিক্স। এবারে আমরা জানি যে মডুলাস অ্যাম্পলিচিউড আকার যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর এর ভ্যালু যেহেতু আমাদের ওয়ান, তাহলে কস অফ থিটা মানে আমাদের হচ্ছে পাই বাই সিক্স প্লাস আই সাইন থিটা, মানে এখানে ওই যে অ্যাম্পলিচিউড অফ জেডটা বেরিয়েছে আমাদের পাই বাই সিক্স। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কস পাই বাই সিক্স প্লাস আই সাইন পাই বাই সিক্স, এটা হচ্ছে আমাদের সাতের দাগের পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আমরা যাবো আটের দাগের কোশ্চেনে। তো আটের দাগের কোশ্চেনটা ফার্স্ট কী আছে আমরা একবার দেখে নিই। তো দেখো আটের দাগের কোশ্চেনটা কী আছে, দেখো আটের দাগের দুটো কোশ্চেন দেওয়া আছে। এখানে কী কী দেওয়া আছে, বলা আছে যে এ বি সি ডি এক্স ওয়াই বাস্তব এবং এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি সমান এক্স প্লাস আই ওয়াই হলে, এই দুটো আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমাদের যেগুলো দেওয়া আছে এখানে, যেটা দেওয়া আছে যেখান থেকে আমাদের প্রমাণ করতে বলা আছে, তো সেটা আমরা ফার্স্ট তুলে নেব। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে এইখান থেকে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি সমান এক্স প্লাস আই ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের এই দুটো প্রমাণ করতে হবে। তো আমরা কিন্তু এখানে এই অঙ্কগুলো প্রমাণ করার ক্ষেত্রে আমরা ফার্স্ট আগে উত্তরটা দেখে প্রমাণ করব। তো এখানে উত্তরে কী আছে, দেখো এইখানে ছিল সবগুলোতে প্লাস আর এখানে দেখো সবগুলোতে মাইনাস। তাহলে কখন মাইনাস হয়, কখন জটিল রাশির এই মাঝের চিহ্নগুলো কখন মাইনাস হয়, যদি আমরা এর কনজুগেট করি। ঠিক আছে, যদি এর আমরা কনজুগেট করে দিই তাহলে এই সবগুলো মাইনাস হয়ে যায়। তাহলে আমরা এখানে ফার্স্ট একটাই কাজ করবো যে উভয় পক্ষে কনজুগেট করব। তাহলে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি, আর যারা কনজুগেটের থিওরিটা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে কনজুগেটের থিওরিটা ফার্স্ট দেখে নিতে পারো। তাহলে আমরা উভয় পক্ষে কনজুগেট করে দিলাম, উভয় পক্ষে বার দিয়ে দিলাম, এটাকে বার বা কনজুগেট বলা হয়। ঠিক আছে, তো এই দুটোর গুণফলের কনজুগেট মানে এরা পৃথক পৃথকভাবে কনজুগেট। তাহলে এ প্লাস আই বির কনজুগেট ইন্টু সি প্লাস আই ডির কনজুগেট সমান এক্স প্লাস আই ওয়াই এর কনজুগেট। এবার আমরা জানি যদি এই কনজুগেট চিহ্ন তুলি তাহলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে প্লাস ছিল, এটা হয়ে যাবে এ মাইনাস আই বি। একই রকম এটাও প্লাস ছিল, এটা হয়ে যাবে সি মাইনাস আই ডি। একই রকম এটাও প্লাস ছিল, এটা হবে এক্স মাইনাস আই ওয়াই। তো দেখো একের দাগের অ্যান্সারটা আমাদের এটাই চাইছিল, তো একের দাগের অ্যান্সারটা আমাদের বেরিয়ে গেল। এরপরে আমরা যাবো আটের দাগের দুইয়ের কোশ্চেন। তো দুইয়ের কোশ্চেনেও আমরা ফার্স্ট এটা তুলে নেব, কারণ আমাদের এইখান থেকেই কিন্তু প্রমাণ করতে হবে দুইয়ের দাগের যে প্রমাণটা দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্ট এটা তুলে নিলাম। এবারে আমাদের যে প্রমাণটা দেওয়া আছে, দেখো এখানে দেখো আমাদের এই যে এইখানে যে প্রমাণটা দেখো দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে রিয়াল পার্টের, এই যে রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার, এইভাবে করা আছে। তাহলে আমরা জানি যদি মডিউলাস করি তাহলে সেক্ষেত্রেই কেবলমাত্র আমাদের রিয়াল পার্টের স্কোয়ার এবং ইমাজিনারি পার্টের স্কোয়ার হয়। তাহলে আমরা কি করব, এখানে ঠিক একই রকম উভয় পক্ষে মডিউলাস করব, তবেই আমরা অ্যান্সারটা পাবো। তো এটা আমাদের উত্তর দেখেই বুঝে নিতে হবে যে কী কীটা আমরা করতে চাইছি। আর যারা মডিউলাস কনজুগেট থিওরিগুলো দেখো নি, তো আমার প্লেলিস্টে গিয়ে আগে ফার্স্ট থিওরিগুলো দেখে নাও। তাহলে আমরা উভয় পক্ষে মডিউলাস করছি, তাহলে এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি তার মডিউলাস সমান এখানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর মডিউলাস। তো এখানে যদি আমরা এটাকে একটু গুণ করি তাহলে আমাদের হচ্ছে এসি প্লাস হচ্ছে আই স্কোয়ারের জন্য মাইনাস, এই যে এটা এটা গুণ করলে আই স্কোয়ারের জন্য মাইনাস আর বিডি। ঠিক আছে, আর এখানে হচ্ছে প্লাস এডিআই এডিআই আর প্লাসে প্লাসে প্লাস বিসিআই। ঠিক আছে, মডিউলাস সমান এদিকে মডিউলাস হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর মডিউলাস। বা তো এটাকে যদি আমরা লিখি এসি মাইনাস বিডি থাকলো, আর এই দুটো থেকে আমরা যদি একটা আই কমন নিই তাহলে আমাদের হচ্ছে এডি প্লাস বিসি মডিউলাস আর মড অফ এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এবারে যদি আমরা মডিউলাস তুলি তাহলে আমরা কি জানি যে রুট ওভার রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার। তো রিয়াল পার্ট এখানে এসি মাইনাস বিডি তার হোল স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্ট হচ্ছে এডি প্লাস বিসি তার হোল স্কোয়ার। একই রকম এখানেও আমাদের রুট ওভার রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষে রুট আছে, তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে রুটটা আমাদের উঠে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে পাই। আমি কিন্তু তোমাদের সব ভাষা লিখে দিচ্ছি না, আমি তোমাদের জাস্ট মুখে বলে দিচ্ছি, তো তোমরা ভাষাগুলো লিখে নিতে পারো। তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে আমাদের কেবলমাত্র এই রুটগুলো উঠে যাবে। তাহলে আমাদের হবে এসি মাইনাস বিডি তার হোল স্কোয়ার প্লাস এডি প্লাস বিসি তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তোমরা দেখতে পারো। তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, এটা কিন্তু আমরা অ্যান্সার করে দিয়েছি, তো তোমরা দেখতে পারো। তো এরপরে আমরা কিন্তু নয় দাগের কোশ্চেনে যাচ্ছি। তো প্রথমে আমরা নয় দাগের কোশ্চেনটা পড়ে নিই, তারপর কী করতে হবে সেটা আমি তোমাদের বলছি।
তো 9 দাগের কোশ্চেনটা দেখো, আমাদের দেওয়া আছে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি সমান এক্স প্লাস আইওয়াই। সেখান থেকে আমাদের প্রমাণ করতে আবারই দুটা বলা হয়েছে। এক ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে দেখো আমাদের সবগুলোর কেবলমাত্র যেটা থেকে প্রমাণ করতে বলেছে সেখানে ছিল সবগুলোতে প্লাস, কিন্তু এখানে দেখো যেটা প্রমাণ করতে বলেছে সবগুলোতে মাইনাস। তাহলে আমি এক্ষুনি তোমাদের বললাম যদি মাইনাস থাকে এরকম অ্যান্সার, এটা মানে এটা দেওয়া আছে আর অ্যান্সারে মাইনাস দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কনজুগেট করতেই হবে। তাহলে আমরা কী করবো, উভয় পক্ষে কনজুগেট করবো। তো আমরা ফার্স্ট কিন্তু উভয় পক্ষে কনজুগেট করছি। তাহলে এখান থেকে যদি আমরা উভয় পক্ষে কনজুগেট করি তাহলে আমাদের হচ্ছে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি তার কনজুগেট, আর এদিকে কনজুগেট করলে হচ্ছে এক্স প্লাস আইওয়াই এর কনজুগেট। এবারে পুরোটার কনজুগেট মানে এটা পৃথক পৃথকভাবে কনজুগেট, তাহলে এ প্লাস আইবি এর কনজুগেট বাই সি প্লাস আইডি এর কনজুগেট, এদিকেও আমাদের হচ্ছে এক্স প্লাস আইওয়াই এর কনজুগেট। তাহলে এটার যদি আমরা কনজুগেট করে দিই তাহলে সাইনটা চেঞ্জ, সরি আমি কিন্তু এখানে মড দিয়ে দিয়েছি, তো আমি তোমাদের আরেকবার প্রথম থেকে করে দিচ্ছি। তাহলে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি, ঠিক আছে, এর কনজুগেট, আমি ভুলে তোমাদের জন্য এখানে মড দেওয়া হয়ে গিয়েছে আমার ভুলে, তাহলে কনজুগেট মানে বার, তাহলে এরা পৃথক পৃথকভাবে কনজুগেট। তাহলে এ প্লাস আইবি এর কনজুগেট বাই সি প্লাস আইডি এর কনজুগেট, একই রকম এখানেও হবে এক্স প্লাস আইও এর কনজুগেট। এবার এরা পৃথক পৃথকভাবে কনজুগেট, তাহলে আমরা যদি এই কনজুগেট চিহ্নটা তুলি তাহলে আমাদের এখানে হবে কি মাইনাস হয়ে যাবে, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ মাইনাস আইবি নিচে হচ্ছে সি মাইনাস আইডি সমান এখানেও চেঞ্জ হয়ে গিয়ে হবে এক্স মাইনাস আইওয়াই, আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, ঠিক আছে। এরপরে 2 দাগের কোশ্চেনে দেখো, 2 দাগের কোশ্চেনটা ঠিক একের এর আগের অঙ্কের মতনই, এখানেও 2টো কোশ্চেন দেওয়া আছে। এখানে দেখো আছে রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্ট, এখানে যে রিয়াল পার্টটা আছে তার স্কোয়ার, এখানে যে ইমাজিনারি পার্ট আছে তার স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে যদি আমরা মডুলাস করি তাহলে রুট ওভার রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্ট স্কোয়ার, তাহলে আমরা সেখান থেকে কিন্তু এই অ্যান্সারটা পেতে পারি। তাহলে আমরা উভয় পক্ষে কি করবো, এবার এই মডুলাস করবো। তাহলে এবার আমরা 2 দাগের কোশ্চেনটা করার আগে আমরা ফার্স্ট অঙ্কটা তুলে নিই। তাহলে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি সমান এক্স প্লাস আইওয়াই। এবার আমি তোমাদের বললাম আমরা কিন্তু এখানে উভয় পক্ষে কী করবো, মডিউলাস করবো। তাহলে এখানে আমরা উভয় পক্ষে মডিউলাস করে দিচ্ছি, তাহলে এবার হবে আমাদের এ প্লাস আইবি ইন্টু সি এ বাই সি প্লাস আইডি তার মডিউলাস সমান এক্স প্লাস আইওয়াই এর মডিউলাস। এবারে যদি আমরা এটাকে মডিউলাস করি তাহলে এটা কিন্তু পৃথক পৃথকভাবে মডিউলাস হবে। তাহলে এ প্লাস আইবি এর মডিউলাস আর এখানে হচ্ছে সি প্লাস আইডি এর মডিউলাস সমান এক্স প্লাস আইওয়াই এর মডিউলাস, ঠিক আছে। তো এবার যদি এটাকে আমরা মডুলাস করি তাহলে এটা হবে রুট ওভার রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার, নিচেও আমাদের হবে রুট ওভার রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার, আর এদিকেও হবে আমাদের রুট ওভার রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার। এবার আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে কেবলমাত্র এই রুটগুলো কিন্তু উঠে যাবে। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা আমাদের অ্যান্সার চাইছিল, তো এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেলো। তো তোমরা দেখতে পারো এটাই কিন্তু আমাদের অ্যান্সারে চাইছিল, আর এটাই আমি তোমাদের বের করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা 10 দাগের কোশ্চেনে যাব। তো 10 দাগের কোশ্চেনটা দেখো কি আছে, এখানে বলা আছে এক্স প্লাস আইওয়াই সমান রুট ওভার এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি হলে প্রমাণ করো যে এইটা। তো এখানেও দেখো আমাদের আছে রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার, এখানে যে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট ছিল তাদেরই স্কোয়ার আছে। তাহলে এটাকেও আমরা কি করবো, উভয় পক্ষে কিন্তু মডুলাস করবো। তাহলে ফার্স্ট আগে আমরা অঙ্কটা তুলে নিই। তো এক্স প্লাস আইওয়াই সমান রুট ওভার এ প্লাস আইবি বাই হচ্ছে সি প্লাস আইডি। তো আমরা যদি উভয় পক্ষে ফার্স্ট, আচ্ছা আমরা ফার্স্ট একটা কাজ করতে পারি, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা ফার্স্ট এটাকে স্কোয়ার করে দিই। তাহলে এক্স প্লাস আইও এর স্কোয়ার, কারণ এদিকেও আমাদের রুট আছে, তাহলে রুটটা আমরা উঠে গেলে আমাদের মডটা করতে, মডটা আমরা করতে পারবো না, আমরা তো মডটা করতে পারবো না না। তাহলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করলে এটা স্কোয়ার আর এটার রুটটা উঠে গিয়ে হবে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি, ঠিক আছে। এবার আমরা কি করবো, উভয় পক্ষে কিন্তু মডুলাস করবো। তাহলে এবারে যদি আমরা উভয় পক্ষে মডুলাস করি তাহলে আমাদের হচ্ছে মডুলাস এক্স প্লাস আইওয়াই তার বাইরে হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে এ প্লাস আইবির মডুলাস, পুরোটার মডুলাস মানে কি উপরেটার মডুলাস বাই নিচেটার মডুলাস, কারণ একটু আগেই আমি তোমাদের করে দেখিয়েছি। তো আমি একবারে তোমাদের করে দিচ্ছি যে পুরোটার মডুলাস মানে উপরেটার মডুলাস বাই নিচেটার মডুলাস। তো এটা যদি আমরা মডুলাস তুলি তাহলে আমাদের হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ রিয়াল পার্টের স্কোয়ার যুক্ত ইমাজিনারি পার্টের স্কোয়ার, আর বাইরে আমাদের হোল স্কোয়ার ছিলই, আর এটারও তুললে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও তুললে হচ্ছে রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এটা যদি স্কোয়ার করে দিই তাহলে আমাদের এই রুটটা উঠে গিয়ে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে আমাদের রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কিন্তু দেখো আমাদের অ্যান্সারে দেখো এখানে কিন্তু কোনো, এইখানে দেখো কিন্তু কোনো রুট ছিল না, কিন্তু আমাদের কি এসছে এখানে রুট এসছে। তাহলে এই রুটগুলোকে যদি আমরা তুলতে হয় তাহলে আমাদের কী হতো, উভয় পক্ষে একটা হোল স্কোয়ার মানে আবার বর্গ করতে হবে। তাহলে আবার যদি আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর এই রুটগুলো উঠে গিয়ে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাই নিচে হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এটাই আমাদের অ্যান্সার চাইছিল আর এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো এবার আমি তোমাদের 12 দাগের অঙ্কটা কষে দেখাবো, তো সরি 11 দাগের অঙ্কটা করবো।
হ্যাঁ, তো 11 দাগের অঙ্কটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। আর আমি তোমাদের বলে দিই, তোমাদের আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দিয়ে দেবো, তো ওই গ্রুপে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন হতে পারো এবং ওইখানে গিয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন চ্যাপ্টারে কী কী প্রবলেম আছে, তাহলে আমি তোমাদের কেবলমাত্র সেই চ্যাপ্টারগুলো সলভ করে দেবো। তো আমি আজ থেকে তোমাদের জটিল রাশি চ্যাপ্টারেরও কিছু কিছু অঙ্ক করাবো, মানে করাতে থাকবো জটিল রাশি চ্যাপ্টার, এবং তোমাদের একটা ডেট করে কিন্তু অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এগুলো থিওরি এবং অঙ্কগুলো আসবে। তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ ওইখান থেকেই তো আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। তো তোমরা ওইখানে গিয়ে তোমাদের প্রবলেমগুলো আমাকে বলতে পারো, ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকে লাস্ট অঙ্ক, আমরা 11 দাগের অঙ্কটা একবার পড়ে নিই। তো আছে এ বি পি কিউ বাস্তব এবং কিউব রুট অফ এফ মাইনাস আই বি সমান পি মাইনাস আই কিউ হলে প্রমাণ করো যে কিউব রুট অফ রুট ওভার কিউব রুট অফ এ প্লাস আই বি সমান পি প্লাস আই কিউ। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা প্রমাণ করার জন্য আমরা কিন্তু ফার্স্ট একটা কাজ করব, আমরা আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নেব। তাহলে আমাদের এইটা দেওয়া আছে যে কিউব রুট অফ এ মাইনাস আই বি সমান পি মাইনাস আই কিউব। তো এটা আমরা তুলে নিচ্ছি যে কিউব রুট অফ এ মাইনাস আই বি সমান পি মাইনাস আই কিউ, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো, এই কিউব রুটটাকে যদি আমরা তুলে দিই তাহলে আমাদের কিন্তু উভয় পক্ষে একটা করে হোল কিউব করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে হোল কিউব করলে এই কিউব রুটটা উঠে গেল, আর এদিকে হচ্ছে আমাদের পি মাইনাস আই কিউ এর হোল কিউব। তো এটাকে যদি আমরা কিউবের সূত্রে ভাঙি তাহলে আমাদের হচ্ছে পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মানে থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, এ মানে পি ইন্টু বি স্কোয়ার মানে আই কিউ এর হোল স্কোয়ার প্লাস বি কিউ সরি মাইনাস বি কিউব মানে আই কিউ এর হোল কিউব, ঠিক আছে? তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে পি কিউব, এই যে একটা আই আছে মাইনাস, তাহলে হচ্ছে থ্রি পি স্কোয়ার কিউ আই, আর এই আই স্কোয়ারের জন্য হয়ে যাবে এটা মাইনাস, তাহলে থ্রি পি কিউ স্কোয়ার, আর এই আইটা এই মাইনাসটা থাকলো, আর আই কিউবের জন্য আমাদের হয়ে যায় কত, আই কিউবের জন্য আমাদের কিন্তু মাইনাস আই, তাহলে সেই মাইনাস আই আর এই মাইনাস আই মিলে হচ্ছে প্লাস, তাহলে প্লাস কিউ কিউব, ঠিক আছে? এটা আমাদের থাকলো। এবারে এইটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, তাহলে আমাদের আচ্ছা সরি এখানে একটা আই হবে, কিউ কিউব আই, তাহলে এই দুটোকে যদি এই দুটো রিয়েল পার্ট, কারণ এই দুটোর সঙ্গে আই নেই, তাহলে এই দুটোকে আমরা কাছাকাছি নিতে পারি, তাহলে পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, আর এই দুটো থেকে যদি একটা আমরা মাইনাস আই কমন নিই তাহলে আমাদের হচ্ছে থ্রি পি স্কোয়ার কিউ, আর এদিকে হচ্ছে মাইনাস কিউ কিউব, ঠিক আছে? থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। এবারে এই রিয়াল পার্টটাকে আমরা একটা কিছু ধরে নেবো আর ইমাজিনারি পার্টটাকে আমরা কিছু একটা ধরে নেবো। তাহলে এবার আমরা লিখতে পারি যে ধরি এ সমান পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, এই রিয়াল পার্টটা ধরে নিলাম, আর বি সমান আমরা এটাকে ধরে নিলাম থ্রি পি স্কোয়ার কিউব মাইনাস কিউ কিউব, ঠিক আছে? এটাকে আমরা বি ধরে নিলাম। এবারে দেখো, এবারে আমরা অঙ্কে একটা কাজ করব, অঙ্কে আমাদের এখানে দেখো আমাদের দেওয়া আছে কিন্তু এ প্লাস আই বি এর কিউব রুট, তাহলে আমরা কিন্তু এবার এ প্লাস আই বিটা বের করব ফার্স্ট, তারপরে তার কিউব রুট করব। তাহলে আমরা যদি এ প্লাস আই বি বের করি, এক্ষুনি আমরা এর মান বের করেছি, তো সেই এর মানটা আমরা পুট করছি, এর মান পুট করলাম পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার প্লাস আই থাকলো, বির মান আমরা এক্ষুনি লিখেছি যে থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব, ঠিক আছে? এটা আমরা বির মান এক্ষুনি লিখলাম। তো এবারে যদি আমরা একটু গুণ করি তাহলে হচ্ছে পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, আর প্লাস এদিকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হচ্ছে থ্রি পি স্কোয়ার কিউ আই, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস কিউ কিউব আই, ঠিক আছে? তো এটা আমাদের বেরোচ্ছে। এবারে আমরা এটাকে একটু সাজাবো, তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখো পি কিউবই থাকলো, ঠিক আছে? এটা পি কিউব পি কিউবই থাকলো, এটাকে আমরা লিখতে পারি, এই মাইনাসটাকে আমরা প্লাস লিখে দিলাম, থ্রি পি যেমন ছিল তেমন লিখলাম, এই যে কিউ স্কোয়ার ছিল তাকে আমরা একটা আই কিউ স্কোয়ার যদি করে দিই তাহলে এই কিউ স্কোয়ার হলো, আর আই স্কোয়ারের জন্য একটা মাইনাস ওয়ান, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তো এই মাইনাসটা আমাদের চলে আসবে, ঠিক আছে? প্লাস তারপরে দেখো এটাকে আমরা থ্রি পি স্কোয়ার ইন্টু কিউ আই যেমন ছিল আমরা তেমন লিখে দিলাম, মানে এই কিউ আইটা একটা পদ, আর মাইনাস এটাকে প্লাস করে দিয়ে, এই মাইনাসটাকে প্লাস করে দিয়ে আমরা কি করতে পারি, আই ইন্টু কিউ এর হোল কিউব, কারণ আই কিউবের জন্য মাইনাস আই, তাহলে এই প্লাসটা এই মাইনাসটা ঠিকই আছে আমাদের, আর আই কিউব করলে তো মাইনাস আই হয়, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস মানে এটাই, ঠিক আছে? তো এটা দেখো আমাদের এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি কিউব, তার মানে এটা আমাদের কি এ প্লাস বির হোল কিউব, তাহলে এ এখানে পি প্লাস বি এখানে হচ্ছে আই কিউব তার হোল কিউব, তাহলে আমাদের যেটা বেরোলো এ প্লাস আই বি সমান পি প্লাস আই কিউ এর হোল কিউব। এবারে যদি আমরা এই কিউবটাকে তুলতে চাই তাহলে কিন্তু আমাদের কিউব রুট করতে হবে, তাহলে আমরা যদি কিউব রুট করে দিই তাহলে আমাদের হবে এ প্লাস আই বি সমান আমাদের হচ্ছে পি প্লাস আই কিউব, আর এটাই আমাদের অঙ্কে প্রমাণ করতে দেওয়া ছিল। তো তোমরা দেখতে পারো এটাই কিন্তু আমাদের অঙ্কে এখানে প্রমাণ করতে দেওয়া ছিল। তো আজকে আমি তোমাদের 11 পর্যন্ত কমপ্লিট করে দিলাম, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পেরে থাকো তোমরা কমেন্ট করে জানাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, ডিসক্রিপশানে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো।
তোমরা সেখান থেকেই ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। এবং আমি তোমাদের সেখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেবো, তো সেখানে গিয়েও তোমরা মেসেজ করতে পারো এবং গ্রুপে গিয়ে তোমরা যে যে প্রবলেম আছে সেগুলো বলতে পারো। তো সেখান থেকেই আমি তোমাদের প্রবলেমগুলোর ওপর এরপর ক্লাস দেবো। তো আজকে আমরা এখানেই শেষ করছি, তো পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করবো।